আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো খুবই পরিচিত একটি টার্ম বাজার সম্পর্কে। এই যে বাজার, আমরা ছবিটা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে আমরা একটি সুপার শপ দেখতে পাচ্ছি, হতে পারে স্বপ্ন। সেক্ষেত্রে এটিকে আসলে একটি বাজার কিনা, কিংবা বাজার বলতে আমরা কি বুঝি? আমরা সচরাচর যে কোথাও দোকানপাটে যাই, সেটিও কি একটি বাজার কিনা? এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে এইখানে, আমরা যখন সংকীর্ণ অর্থে, প্রকৃত অর্থে কিংবা বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার বলতে কি বোঝা যায় সেটি সম্পর্কে জানব। প্রথমত সংকীর্ণ অর্থে, সংকীর্ণ অর্থে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝানো হয় যেখানে ক্রেতা ও বিক্রেতা দর কষাকষির মাধ্যমে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করে। কিন্তু বাজার কিন্তু এতটাও ছোট একটি স্থান না, বা এতটাও ছোট একটি টার্ম না যেখানে শুধুমাত্র কোনো নির্দিষ্ট স্থানকে বোঝানো যাবে। কিন্তু আমরা যখন প্রকৃত অর্থে বাজার কি এটি জানতে চাই, তখন বাজার হলো কোনো স্থান নয়, বরং এক বা একাধিক পণ্য দ্রব্যকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার মধ্যে যে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয় তাকে বাজার হিসেবে বিবেচনা করা হয়। বিপণনের সকল কর্মকাণ্ডই বাজারকে ঘিরে পরিচালিত হয়। এখন বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার আসলে কি? বাজার হচ্ছে নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। এক্ষেত্রে যারা বর্তমানে পণ্য ক্রয় করছে তাদের বর্তমান ক্রেতা বলা হয়। যারা বর্তমানে পণ্য ক্রয় করছে না কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় পণ্য ক্রয় করতে পারে তাকে সম্ভাব্য ক্রেতা বলা হয়। বলাই যায় বিপণনের দৃষ্টিকোণে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার পণ্য ও সেবার অভাববোধ, সেই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের ইচ্ছা এবং ক্রয়ের অধিকার থাকলে তাকে বাজার বলে বিবেচনা করা হয়। তার মানে আমি যদি এখানে বিখ্যাত একজন মানুষ প্রাইড ও ফেরেলের মতবাদ বলি, তিনি বলেন বাজার হলো একদল স্বতন্ত্র ব্যক্তি কিংবা সংগঠন যাদের পণ্যেরও প্রয়োজন রয়েছে এবং পণ্য ক্রয়ের ক্ষমতা, ইচ্ছা ও অধিকার রয়েছে। তাই আমরা বুঝতেই পারছি এই যে শপিং মল থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে যেখানে পণ্য বেচা কেনা হওয়ার সম্ভাবনা আছে এবং সম্ভাব্য ক্রেতা এবং বর্তমান কিংবা ভবিষ্যতে ক্রেতা একই সাথে বিরাজমান, সেটিকে আমরা বাজার বলতেই পারি। তাই আমরা জেনে নিলাম সংকীর্ণ, প্রকৃত কিংবা বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার আসলে কি। ধন্যবাদ।